পাড়ার মোড়ে চা খাওয়াকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল কর্মীদের সংঘর্ষ। সংঘর্ষে জখম যুব সিপিআইএম কর্মী। পঞ্চায়েত ভোটের আগে সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রামের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার তৃণমূলের। যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে জেলায় রাজনৈতিক সংঘর্ষ ততই বৃদ্ধি পাচ্ছে। এবার সিপিআইএম এর যুব সংগঠনের এক কর্মী আব্দুল গনি ভাঙ্গিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দলের ব্লক সভাপতি। স্থানীয় সূত্র মারফত জানতে পারা যায়, মঙ্গলবার রাতে সিপিআইএম এর যুব সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আব্দুল গনি ভাঙ্গিকে আঙ্গারিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তবে স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করে। এই মুহূর্তে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল গনি ভাঙ্গি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা একসঙ্গে বসে চা খাই, হঠাৎ কেন আমার উপর আক্রমণ করলো তা বুঝে উঠতে পারছি না, তবে রাজনৈতিক কারণে তার উপর আক্রমণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল, তিনি বলেন, বোমকুলি বন্দুক এসবে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়। তৃণমূল কংগ্রেস যদি মারপিট করত তাহলে সিপিএম এর হারমাদরা মাথা তুলে দাঁড়াতে পারত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অবাধ গণতন্ত্র ফিরিয়ে এনেছে বলেই তিনি দাবি করেন। তবে জয়পুর ব্লক দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মানিক রায় তিনি বলেন, সামনে পঞ্চায়েত ভোট আসছে, তাই ভোট আসার আগে তৃণমূল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গ্রামে গ্রামে ভয় ভীতি ও মারামারি মানসিক ও শারীরিক দিক দিয়ে আঘাত আনছে, তবে বেশি দিন চলবে না বলেই তিনি হুঙ্কার দেন। বাঁকুড়া থেকে রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। সবাই আমার সঙ্গে বসে একসঙ্গে চাও খাই আমরা, কিন্তু কালকে এইভাবে ক্ষিপ্ত কেন হয়ে উঠল সেটা আমি বুঝতে পারছি না। হঠাৎ করে একটা আক্রমণ, আমি বুঝতে পারিনি যে আমাকে এইভাবে আক্রমণ করবে। আমি 4-5 দিন বাজারকে যাইনি, আমার নিজের শরীর খুব অসুস্থ, আমি নিজের শরীরে অসুস্থতার সঙ্গে ভুগছি, তার ফলে আমি বাজারকে যাইনি। কিন্তু কালকে যখনই বাজারে গেলাম তারপরেই আমার 2-5 মিনিট পরেই আমার প্রতি আক্রমণ, কালকে আক্রমণে কোনো ইস্যু ছিল না। অবশ্যই আমি ডিএফআই সংগঠনটা করি, যার জন্যই আমার এই সমস্ত কাজগুলো দেখার পরে হয়তো বা ওই জন্যই আক্রমণটা করেছে, কোনো ব্যক্তিগত জায়গা থেকে আমাকে আক্রমণ করে আঙ্গারিয়া বাজারে। দেখো এইভাবে আমি তো আন্দাজে বলতে পারবো না, কারণ যেহেতু ওদের মধ্যে আমি থাকি, আমি কাউকে দোষারোপ করছি না। তবে যারা করেছে তারা হয়তো কোনো কিছু একটা পায়ের তলায় মাটি নেই এই ভেবেই বা দেখছে যে তাদের, দেখো মানুষ কখন আক্রমণ করে, যখন তার সেই জায়গা থেকে সে হালকা হয়ে যায় তখন আক্রমণ করে। আশা করি কারো নেতৃত্বে হয়েছে কিনা বলতে পারছি না, তবে কোনো যদি কারো নেতৃত্বে যদি করে থাকে, কারো যদি নেতৃত্বে করে থাকে সেটা আমি যেহেতু নিজের কানে শুনিনি বা নিজের মানে ওখানে নেতৃত্ব শেষ নেই অ্যাকচুয়ালি, অর্থাৎ কারণ ব্যক্তিগত নাম দিয়ে আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে তৃণমূলের পক্ষ থেকে আমাকে মারধর করা হয়েছে, অন্য কোনো অংশ থেকে আমাকে মারধর করা হয়নি। তৃণমূল কংগ্রেস বোম গুলি মারপিট দাঙ্গা এসব পছন্দ করে না। আমরা অবাধ গণতন্ত্র পশ্চিমবাংলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ফিরিয়ে দিয়েছেন, আজকে সিপিএম মিটিং মিছিল করতে পারে, যে বড় বড় কথা বলছে। এই সাত্তার ভাঙ্গির ছেলে হচ্ছে আব্দুল গেনি, আপনি খবর নেবেন এদের বাড়ি অ্যাকচুয়ালি গড়বেতার জবাতে। আজকে সেখানকার মানুষ সহ্য করতে কেন পারেনি, ছোট আঙারিয়ার যতগুলো লাশ সেই সময় সেই লাশগুলো সব গায়েব করেছিল সাত্তার ভাঙ্গি, তার ছেলে হচ্ছে আব্দুল গেনি। সে আজকে ওইখানের মানুষ তাকে সেখানে এত অত্যাচার করেছিল, তারপরে সে মামা বাড়ি আঙারিয়াতে এসে আছে। এরা আজকে বড় বড় কথা বলছে, অস্থিরতা নিজেরা তৈরি করছে, এদের নিজেদের দলাদলি এটা, এর তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো মতেই যুক্ত না। এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে একটা সন্ত্রস্ত পরিবেশ করার চেষ্টা করছে। গোটা রাজ্যে দুর্নীতির পাঁকে নিমজ্জিত একটা সরকার, যাদের পায়ের তলের মাটি প্রতিদিন সরে যাচ্ছে, তারা নতুন করে আপনারা আক্রমণ করার চেষ্টা করছে। এই আক্রমণ আমরা প্রতিহত করব। আমরা ইতিমধ্যে প্রশাসনের কাছে যা বলার আমরা বলেছি, আমরা নিজেরা সংঘবদ্ধ হয়েছি, বড় কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা একটু দায়বদ্ধ দল, আমরা তো আর সেটা মাইকিং করতে পারি না। কমরেড গণি সুস্থ হয়ে বাড়ি ফিরুক, বড় আন্দোলনে যাব, আমাদের সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে আমরা জানান দিতে চাই যে আক্রমণ করে, শারীরিক আক্রমণ করে, মানসিক আক্রমণ করে, নির্যাতন করে, এই লাল ঝান্ডাকে দমানো যায় না। লাল ঝান্ডা ধরার জন্য ধক থাকে, লাল ঝান্ডা ওই গুন্ডাদের আঁতুড় ঘরে তৈরি হয়নি, সমাজজীবী মানুষকে সঙ্গে নিয়েই লাল ঝান্ডা তার ঐতিহ্যকে বজায় রাখবে, আর তৃণমূল কংগ্রেস আগামী পঞ্চায়েত নির্বাচনে ধূলিসাৎ হয়ে যাবে।